হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ওয়ার্ল্ড 91। আজকে একটা নিয়ে এসেছি আমরা বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে, যেটা হচ্ছে ডিজিটাল ট্রানজাকশন বা ওয়ালেট ইউজ করেন তাদের জন্য, যারা পেটিএম, ফোন পে, ফ্রিচার্জের মতো অ্যাপ ইউজ করেন তাদের ওয়ালেটের, সামনের বছর থেকে তারা হয়তো ওয়ালেট ইউজ করতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এই ভিডিওটি নিয়ে এসে সেই সমস্যা সমাধানের জন্য এবং নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য যেটা ওয়ালেট সংক্রান্ত। প্লিজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখে তারপর নিজের ওয়ালেট ইউজ। এখন নতুন একটা নিউজ সামনে এসেছে, কিছুক্ষণ আগেই এই নিউজটা রিলিজ হয়েছে, তাই মনে করলাম যে আপনাদের শীঘ্রই এইটা জানানোর প্রয়োজন, কারণ হচ্ছে না হলে আপনাদের সব ওয়ালেট অ্যাপ ইউজ করা বন্ধ হয়ে যাবে। এবং আপনার যদি কখনও ফোনপে ওয়ালেটে যদি আপনার রিচার্জ করতে হয় তো অবশ্যই উপরে আই বাটনে প্রেস করবেন এবং সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখে ফোনপে অ্যাপে খুব সহজেই আপনি রিচার্জ করে নিতে পারবেন ঘরে বসে। সেটির জন্য উপরে আই বাটনে নিশ্চয়ই ক্লিক করবেন। দেখুন আই বাটন এসে গেছে। ওকে, তো নিউজটি হলো যে আপনারা যারা ওয়ালেট অ্যাপ পেমেন্টের জন্য ইউজ করেন কি তাদের জন্য KYC-র দিন বাড়িয়ে দেওয়া হয়েছে পরের বছর ফেব্রুয়ারি অবধি। এই রুলস এনেছে RBI। এর মানে হলো যে পেমেন্ট অ্যাপ আছে যেমন ফোনপে, পেটিএম, অ্যামাজন পে, এয়ারটেল মানি, তারা তাদের অ্যাক্টিভ ইউজারদের KYC করাতে পারবে 29 ফেব্রুয়ারি 2020 অবধি। আপনি আপনাদের ওয়ালেট অ্যাপ 29 ফেব্রুয়ারি 2020 অবধি পর্যন্তই ইউজ করতে পারবেন, কিন্তু তার মধ্যে আপনাকে KYC করাতে হবে। এর অর্থ যতগুলি UPI পেমেন্ট অ্যাপ আছে তারা তাদের KYC কমপ্লিট করাতে হবে বাধ্যতামূলক। এ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি ওয়ালেট অ্যাপ ইউজারদের জন্য। আপনি ইউজ করতে পারেন আপনাদের ওয়ালেট অ্যাপগুলি এখন নতুন RBI নোটিফিকেশনের অর্থ হলো February 29, 2020 মধ্যে আপনাকে সশরীরে গিয়ে KYC করাতে হবে। KYC না করালে কিছু বিধিনিষেধ এসে যাবে আপনার ওয়ালেটের উপরে, যেমন কিছু অপশান ডিসেবল হয়ে যাবে, আপনার ওয়ালেট আপনি রিচার্জ করতে পারবেন না, এর ফলে যে ডেডলাইন আছে তার মধ্যে গিয়ে আপনাকে KYC করাতে হবে, অথবা যদি 18 মাস বা 24 মাস কিছু টাইম এক্সটেন্ড করে তো তার মধ্যে গিয়ে আপনাকে ফুল KYC করাতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে সশরীরে ডকুমেন্টস নিয়ে গিয়ে KYC করে নিতে হবে। প্রচুর পরিমাণে স্মার্টফোন ইউজার এখন 2019-20 দেখা যাচ্ছে যারা UPI এর মাধ্যমে পেমেন্ট করছে এবং ক্যাশলেস হওয়ার জন্য, যেটা আমাদের প্রধানমন্ত্রীর মূল বক্তব্য ছিল এবছরের ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য এবং ভবিষ্যতের জন্য। এ পর্যন্ত যত ওয়ালেট কোম্পানিগুলো আছে তারা তাদের করতো কি, ইউজারের মোবাইল নাম্বার ও তার আধার নাম্বার নিয়ে একটি OTP জেনারেট করে তার মোবাইল নাম্বার আর আধার নাম্বার দুটোকে জয়েন্ট করে ভেরিফাইড করে নিত। কিন্তু RBI এর নিয়ম অনুযায়ী KYC-র ভ্যালিড হলো 1 ইয়ার এবং তারপর আবার নতুন KYC। এক্ষেত্রে পেটিএম এর বক্তব্য হলো সশরীরে ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে, যেটা সবার কাছে একটা খুব কষ্টকর ব্যাপার। পেটিএম এর প্রায় 350 লক্ষ উপরে ইউজার আছে অ্যাজ অফ জুন। পেটিএম এর মিনিমাম KYC হলো 18 মাস, তারপর থেকে আপনার পুরো ওয়ালেটের অফার নিতে হলে বা ওয়ালেটের মজা নিতে হলে আপনাকে ফুল KYC করাতে হবে। এমনি 18 মাস অবধি আপনি জাস্ট ওয়ালেটটা ইউজ করতে পারতেন, কিন্তু তারপরে ফুল KYC করালে তবেই আপনি সব অফার আপনার ওয়ালেটে পাবেন। যখন আপনার ভ্যালিড শেষ হয়ে যাবে তখন আপনি আর ওয়ালেটে টাকা নিতে পারবেন না এবং ওয়ালেট থেকে টাকা ব্যাংকে দিতে পারবেন না। আপনি আপনার ওয়ালেট ব্যালেন্সকে যে 12 লক্ষটি মার্চেন্ট আছে তাদের মধ্যে দিতে পারবেন, কিন্তু আপনি সেই টাকা কখনোই আপনার ব্যাংকে বা কারোর ওয়ালেটে ট্রান্সফার আর করতে পারবেন না যদি আপনার KYC শেষ হয়ে যায়। এবং KYC শেষ হয়ে গেলে আপনার আস্তে আস্তে অ্যাপটা আপনার পুরো ডিসেবল করে দেবো। এটা ছিল পেটিএম এর এই অবধি পলিসি। এক্ষেত্রে আবার অ্যামাজন কিছুটা ভিন্ন। অ্যামাজন হচ্ছে যতক্ষণ না আপনি KYC করবেন ততক্ষণ আপনি পুরো ওয়ালেটের কোনো টাকা নিতে পারবেন না বা ওয়ালেট ইউজ করতে পারবেন না। সব ওয়ালেট কোম্পানিগুলোর দুঃখ হলো তারা আর আধার কার্ড নিতে পারবে না। তাদের ওয়ালেট অ্যাক্টিভের জন্য তারা অন্য জিনিস যেমন VOTER ID, প্যান কার্ড, পাসপোর্ট এগুলো নিতে পারবে KYC-র জন্য। ফ্রিচার্জ তারা আবার অন্য কথা বলে। ফ্রিচার্জ বলছে KYC না থাকলে তাদের ওয়ালেট থেকে টাকা ব্যাংকে এবং ব্যাংক থেকে টাকা ওয়ালেটে মোটাই ইউজ করতে পারবে না, কিন্তু মার্চেন্টকে টাকা দেওয়া যেতে পারে। হাইকোর্টের চিফ জাস্টিস দীপক মিশ্রা বললেন এটা অবৈধ যে প্রাইভেট সেক্টর আধার কার্ড KYC-র জন্য ব্যবহার করছে। শুধুমাত্র গভর্নমেন্ট তাদের সমাজকল্যাণমূলক কাজের জন্য আধার ব্যবহার করতে পারে, বাকি কোনো প্রাইভেট সেক্টর এটা ব্যবহার করতে পারে না। KYC-র অর্থ হলো যারা অলরেডি ভেরিফাইড তাদের আবার রিভেরিফাইড করতে হবে, কিন্তু এবার তারা আর আধার ইউজ করতে পারবে না KYC-র জন্য। কিন্তু এখানে আমার একটাই প্রশ্ন হচ্ছে, প্রথমে তো আধার নিয়েই নিয়েছে এবং তাতে আমাদের যত গোপন তথ্য এবং আমাদের যত বায়োমেট্রিক আছে সেগুলো তাদের কাছে অলরেডি কোম্পানির কাছে আছে, তো ফলে তারা যে কোনো কাজই করতে পারবে আমাদের আধার কার্ড ছাড়াই। এখন তো এখন নতুন নিয়ম অনুযায়ী যদি আমরা এখনও সেখানে প্যান দিই, ভোটার কার্ড দিই বা নাও দিই, তাও তাদের তাতে কিছুই যাবে আসবে না, কারণ অলরেডি তাদের কাছে আধার চলেই গেছে, আমাদের সব ডকুমেন্টস রয়েই গেছে। তবুও এখন গভর্নমেন্ট যখন ইনিশিয়েটিভ নিয়েছে নিশ্চয়ই কোনো
উদ্দেশ্যে নিয়েছে, তো দেখা যাক কি হয়। তো তারপরে গল্প হলো এইখানে যে এখন আবার সরাসরি আপনার নতুন ডকুমেন্টস নিয়ে আধার ছাড়া রিভেরিফাইডের নতুন KYC করাতে হবে, এবং RBI নতুন গাইডলাইন অনুযায়ী প্রতিটি ডিজিটাল পেমেন্ট অ্যাপ যেমন এয়ারটেল মানি, পেটিএম, অ্যামাজন পে, মুবিকুইক, ফ্রিচার্জ, ফোনপে, অক্সিজেন, এরা নিজস্ব হেল্পলাইন নাম্বার থাকতে হবে, প্রতিটি ট্রানজাকশানের SMS ইউজারকে পাঠাতে হবে, আর যদি কোনো ফ্রড বা ট্রানজাকশান ফেলড হয় তারা টাকা অ্যাপ দেবে, সেই ইউজারকে 3 দিনের মধ্যে রিপোর্ট করতে হবে। ইউজাররা ফ্রড হলে তারা সাথে সাথে যাতে ফ্রড রিপোর্ট করাতে পারে সে ব্যবস্থাও অ্যাপকে করতে হবে, এবং তাতে সবসময় তারা কাজ করবে যাতে ফ্রডের টাকা তারা 3 দিনের মধ্যে ফেরত পেয়ে যায়। এটাই হচ্ছে নতুন রুলস। তো আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত গিয়ে যাতে আপনার ওয়ালেট অ্যাপ ইউজ করা বন্ধ না হয়, তো আপনারা গিয়ে আপনার অ্যাপকে রিভেরিফাইড করে নেবেন আধার ছাড়া, এবং কাউকেই এই আধার নাম্বার আর দেবেন না। যেহেতু RBI থেকে রুলস করেছে তো নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই করেছে, তো আশা করি আপনারা এই নিয়ম অনুযায়ী কাজ করবেন। তো আপনাদের এই নিউজটি জানানোর জন্যই এই ভিডিওটি বানানো হয়েছে। তো আপনাদের যদি এই অবধি দেখে থাকেন এবং আপনাদের যদি এটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং বন্ধুদের মধ্যে এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন ভিডিওটা, যাতে তারাও এটি দেখে নিজের অ্যাপকে আপডেট করে নিতে পারে এবং নিজেরাও যেন আপডেট থাকে সময়ের সাথে সাথে। থ্যাংক ইউ।